কয়েক টুকরো হোয়াইট সোপ বেস নিয়ে নিন এবং সেগুলিকে একটা গরম প্যানের উপর রেখে গলিয়ে নিন। একটা কাঠি দিয়ে এগুলোকে নাড়িয়ে নেবেন। এবার এতে চকলেট কালার মিক্স করুন। এটি তৈরি হয়ে গেলে এটিকে নামিয়ে নেবেন এবং চকলেট আকৃতির ছাঁচের উপর এটিকে ঢেলে দেবেন। এটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এটিকে ছেড়ে দিন। ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এটি ঠান্ডা হয়ে গেলে এটিকে এবার বাইরে বার করে নিন। ব্যাস, আমাদের চকলেট রেডি। কিন্তু এটি খাওয়ার জন্য নয়, এটিকে ভেঙে ভেঙে আপনি হাত ধোয়ার কাজে লাগাতে পারেন। কিন্তু হ্যাঁ, এটিকে আপনি আপনার বাচ্চা থেকে দূরে অবশ্যই রাখবেন। আপ কাহাকে জানি বাবা।